আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ইসরায়েলকে রক্ষা করতে ১৩ দেশের ওপর কথিত মুসলিম রাষ্ট্র আমিরাতের নিষেধাজ্ঞা। ইরানি বিজ্ঞানী হত্যায় ইসরায়েলের হাত থাকার বিষয়টি নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। পুলিশি বাধা উপেক্ষা করে দিল্লিতে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ কৃষকেরা, আতঙ্কিত নরেন্দ্র মোদী তথা অমিত শাহ। এবং সর্বশেষ থাকছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো রাশিয়া, আঘাত হানতে পারে মহাকাশের উপগ্রহে। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইসরায়েলকে রক্ষা করতে ১৩ দেশের উপর কথিত মুসলিম রাষ্ট্র আরব আমিরাতের নিষেধাজ্ঞা। ১৩টি মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত যেসব বিধিনিষেধ আরোপ করেছে তার মূল উদ্দেশ্য আসলে কী? সংযুক্ত আরব আমিরাতের জারি করা এই নিষেধাজ্ঞার কথা নিয়ে আলোচনা চলছে এমন এক সময় যখন বৃহস্পতিবার দেশটির সঙ্গে ইসরায়েলের সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি বৃহস্পতিবার তেল আবিবের উদ্দেশ্যে উড়ে যায়। সেখানে এটিকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর এটি এই ধরনের প্রথম সরাসরি বাণিজ্যিক ফ্লাইট। যেদিন এই ফ্লাইট চলাচল শুরু হলো সেদিনই রয়টার্স বার্তা সংস্থার এক খবরে বলা হচ্ছে ১৩টি দেশের নাগরিকদের বেলায় ইইউ এর ভিসা সংক্রান্ত বিধিনিষেধ শুধু ভ্রমণ ভিসার বেলায় নয়, কর্মসংস্থান ভিসার ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে। এই ১৩টি দেশের মধ্যে রয়েছে ইরান, তুরস্ক, সিরিয়া, সোমালিয়া, আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান, তিউনেশিয়া, আফগানিস্তান, লিবিয়া ও ইয়েমেন। এর মধ্যে কেবলমাত্র কেনিয়া ছাড়া প্রত্যেকটি দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। কিছু কিছু দেশের সঙ্গে রয়েছে ইরানের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কেন সংযুক্ত আরব আমিরাত এই নিষেধাজ্ঞা জারি করলো সেটা তারা পরিষ্কার করে বলছে না, কাজেই এটা নিয়ে অনেক রকম জল্পনা চলছে। যেসব দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সেসব দেশের বহু মানুষ সংযুক্ত আরব আমিরাতে কাজ করে, বিশেষ করে পাকিস্তান, ইরান, সিরিয়া, লেবানন এবং আফগানিস্তানের। কোনো কোনো নিরাপত্তা বিশ্লেষক ধারণা করছেন এর পিছনে হয়তো নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কাজ করছে, বিশেষ করে সম্প্রতি সৌদি আরবে ফরাসি দূতাবাসে হামলার ঘটনার পর। কিন্তু এই যুক্তি অনেকে মানতে পারছেন না, কারণ সেই হামলায় জড়িত ছিল এক সৌদি নাগরিক। অথচ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমন সব দেশের বিরুদ্ধে যাদের বেশিরভাগই ইরানের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত বা যাদের সঙ্গে ইরানের উল্লেখযোগ্য সম্পর্ক আছে। শুধু তাই নয়, এই ১৩টি দেশের মধ্যে ১১টি দেশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকরণের সমালোচনা করেছে। কোন কোন দেশ বেশি তীব্র ভাষায় সেটা সমালোচনা করেছে। ১৩টি দেশের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এই নিষেধাজ্ঞার সঙ্গে কি তাহলে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক করার একটা সম্পর্ক আছে? এমনই প্রশ্ন বিশেষজ্ঞ মহলের। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান মনে করেন এই রকমটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ১৩টি দেশের কিছু দেশে হয়তো সন্ত্রাসবাদ একটা মূল সমস্যা হতে পারে, তবে একই সঙ্গে দেখা যাচ্ছে এমন কয়েকটি দেশ আছে যেখানে সন্ত্রাসবাদ বড় সমস্যা নয়, তবে এইসব দেশের কেউই ইসরায়েলের সুনজরে নেই। আমরা জানি যে অতি সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্থাপিত হয়েছে, কাজেই এই নিষেধাজ্ঞার পিছনে ইসরায়েলের কোনো প্রভাব আছে কি না সে প্রশ্ন অনেক বিশ্লেষকেরই মনে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি। এই নিষেধাজ্ঞার কারণ কি এটা হতে পারে সে যে এরা ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের জন্য এই আরব আমিরাতের সমালোচনা করেছে। জেনারেল মুনিরুজ্জামান বলেন, অনেকেই ধারণা করছেন যে এই সিদ্ধান্তের পিছনে ইসরায়েলের একটা প্রভাব বা হাত আছে। অতি সম্প্রতি
আরব আমিরাত যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তারপর থেকে তাদের সম্পর্ক খুব দ্রুত গভীর হচ্ছে। এক্ষেত্রে ইসরায়েল আরব আমিরাতের উপর প্রভাব বিস্তার করে তাদের সুনজরে নেই এমন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করাচ্ছে কি না সেটা একটা সম্ভাবনা, তবে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা সম্ভব নয়। আরব আমিরাত যে ইসরায়েলের সঙ্গে কেবলমাত্র কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তা নয়, একই সঙ্গে তারা বিমান চলাচল, পর্যটন, নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য এবং দুই দেশের নাগরিকদের ভিসা ছাড়া পরস্পরের দেশে ভ্রমণের মতো সহযোগিতার দিকে যাচ্ছে। এ অবস্থায় ইসরায়েল কি তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ থেকে এইরকম একটা অনুরোধ জানিয়ে থাকতে পারে সংযুক্ত আরব আমিরাতকে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশেষজ্ঞদের মনে। জেনারেল মুনিরুজ্জামান বলেন, ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের যে সম্পর্ক সেটা হঠাৎ গড়ে উঠেছে ভাবা ঠিক হবে না। এর জন্য পদ্মার অন্তরালে কাজ করছে অনেক দিন ধরে এবং যেসব নিরাপত্তার ঝুঁকি আসতে পারে সেগুলো অনেক বিচার বিবেচনা করেই ইসরায়েল অগ্রসর হয়েছে। হয়তো সেগুলো সম্পূর্ণভাবে বিশ্লেষণ করেই আরব আমিরাত এই ধরনের ভিসা ব্যবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। ইসরায়েল মনে করছে, যদি আরব আমিরাতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তারা সাফল্য দেখাতে পারে তাহলে অন্যান্য মুসলিম দেশকেও তারা আকৃষ্ট করতে পারবে, বিশেষ করে যদি অর্থনৈতিক ক্ষেত্রে এই সম্পর্ক সফল হয়। এ কারণেই দেখা যাচ্ছে বাণিজ্য, যাতায়াত এইসব ক্ষেত্রে, পর্যটনের ক্ষেত্রে তারা দুদেশের মধ্যে তাদের দ্বারা দ্বার উন্মুক্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমার বিশ্বাস তাদের নিরাপত্তার ঝুঁকি বিশ্লেষণ করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। অনেকের ধারণা, যেসব দেশের বিরুদ্ধে আরব আমিরাত ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সেখানে ইরান একটা বড় কারণ। এসব দেশে হয় ইরানের উল্লেখযোগ্য কৌশলগত স্বার্থ আছে অথবা তাদের সঙ্গে ইরানের ভালো সহযোগিতামূলক সম্পর্ক আছে, কিংবা এইসব দেশে উল্লেখযোগ্য সংখ্যায় শিয়া মুসলিমেরা রয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল উভয়ের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই বৈরী। নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে এটাও কি একটা কারণ? জেনারেল মুনিরুজ্জামান বলছেন, ইরান যে এই সিদ্ধান্তের কেন্দ্রে সেই ধারণা তিনি নাকচ করে দিতে পারছেন না। আপনি যদি এই দেশগুলোর তালিকার দিকে তাকান দেখবেন এইসব দেশ ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কাজেই ইরান যে একটা কারণ তা মনে করলে সেটা একেবারেই ভুল হবে না আমাদের বিশ্লেষণে। ইরানকে একঘরে করার জন্য ইসরায়েল সবসময় কাজ করে এসেছে, যেখানেই সম্ভব যেভাবেই সম্ভব তাদের একঘরে করেছে। তবে সংযুক্ত আরব আমিরাতের এই ১৩টি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই, যদিও বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ সে দেশে কাজ করেন। জেনারেল মুনিরুজ্জামান বলেন, বাংলাদেশ এই তালিকায় না থাকতে তিনি খুব অবাক হননি। যে ধরনের সন্ত্রাসবাদী তৎপরতাকে নিরাপত্তা ঝুঁকি বলে বিবেচনায় নেওয়া হয়, ইদানিংকালে বাংলাদেশে সেই রকম বড় কোনো সন্ত্রাসবাদী কাণ্ড ঘটেনি, সেই বিবেচনায় বাংলাদেশ এই তালিকায় আসেনি। এর পাশাপাশি ইরানের সাথে বাংলাদেশের এখনও যে সম্পর্ক আছে সেটাও খুব গভীর নয়, কাজেই ইরানের সঙ্গে সম্পর্কের বিবেচনায় দেখতে গেলেও বাংলাদেশ এই তালিকায় না থাকাটা আশ্চর্যের বিষয় নয়। জেনারেল মুনিরুজ্জামান বলেন, বর্তমানে আরব আমিরাতে যে বাংলাদেশিরা আছে যারা সেখানে কাজ করছে তাদের অনেক সুনাম রয়েছে, সেদিক থেকে দেখলেও দেখা যায় বাংলাদেশ এই তালিকায় না থাকায় আমি খুব বেশি আশ্চর্য হইনি। ইরানি বিজ্ঞানী হত্যায় ইসরায়েলের হাত থাকার বিষয়টি নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী মহসেন ফাকরিজাদের হত্যাকাণ্ডের কুখ্যাত ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজের অফিসিয়াল টুইট পেজের একজন ইসরায়েলি সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ইরানি বিজ্ঞানী হত্যায় তেল আবিবের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেন। ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মহসেন ফাকরিজাদে শুক্রবার বিকালে রাজধানী তেহরানের অদূরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেন। এই সম্পর্কে ট্রাম্পের রিটুইটে বলা হয়েছে, ফাকরিজাদেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা অর্থাৎ মোসাদ বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল। এছাড়া ট্রাম্প নিজে এক টুইট বার্তায় মহসেন ফাকরিজাদেকে তার ভাষায় ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কারিগর বলেও দাবি করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় নিজের পরমাণু কর্মসূচিকে বেসামরিক হিসাবে উল্লেখ করে বলেছেন,
পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার অফিসিয়াল টুইট পেজে লিখেছেন, ইরানি পদার্থবিজ্ঞানীর কাপুরুষোচিত হত্যাকাণ্ডে ইসরায়েলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এ ঘটনায় বোঝা যায় যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তারা নিজেদের অসহায়ত্বের কারণে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। তিনি আন্তর্জাতিক সমাজ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে তাদের নির্লজ্জ দৈত্য নীতি পরিহার করে এই ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর আহ্বান জানান। পুলিশি বাধা উপেক্ষা করে দিল্লিতে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ কৃষকেরা, উদ্বিগ্ন নরেন্দ্র মোদী তথা অমিত শাহ সরকার। কৃষি আইন বাতিলের দাবিতে পাঞ্জাব থেকে মিছিল করে দিল্লি চলোয়ের ডাক দিয়েছিলেন কৃষকেরা। বৃহস্পতিবার সারাদিন ধরেই হরিয়ানার পুলিশ বিভিন্নভাবে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে বিক্ষুব্ধ কৃষকদের। সেই চেষ্টা আরও মরিয়া হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ 26 নভেম্বর রাত থেকে। প্রবল ঠান্ডার মধ্যেই হরিয়ানার সেনাপথে রাত 11টার দিকে কৃষকদের উপর জলকামান চালায় পুলিশ। উদ্দেশ্য একটাই, কৃষকদের দিল্লিতে ঢুকতে বাধা দেওয়া। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির। শুক্রবার অর্থাৎ 27 নভেম্বর সকাল থেকেই দিল্লির সীমান্ত লাগোয়া এলাকায় কৃষকেরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাদের আটকাতে নিজেদের শক্তি প্রয়োগ করেছে পুলিশ। সকাল থেকে শক্তি প্রয়োগ করার পর অবশেষে শুক্রবার দুপুরে সংঘর্ষের পথ থেকে সরে এলো পুলিশ। বড় জয় পেলেন কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলনকারী কৃষকেরা। অবশেষে তাদের দিল্লিতে ঢুকতে অনুমতি দিল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সোনপাতে পৌঁছে গিয়েছিল 200+ কৃষকের একটি দল। রাস্তার মধ্যে দাঁড়িয়েই তারা স্লোগান দিচ্ছিল। পুলিশও তাদের ব্যারিকেড দিয়ে জলকামান কাদানি গ্যাস নিয়ে তৈরি ছিল। রাত 9টার দিকে সেখানে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। কৃষকেরা পুলিশকে ব্যারিকেড সরিয়ে নিতে অনুরোধ করেন। পিছিয়ে যেতে রাজি হয়নি কৃষকেরাও। রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে কনকনে ঠান্ডা। তার মধ্যেই প্রতিবাদরত কৃষকদের ওই দলের উপর জলকামান ছোড়ে হরিয়ানা পুলিশ। যদিও বৃহস্পতিবার সারাদিন সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও কৃষকদের আটকাতে পুরোপুরি সফল হয়নি হরিয়ানার বিজেপি সরকার। দিল্লি ঢোকার জন্য ইতিমধ্যে প্রায় 50,000 কৃষক পৌঁছে গিয়েছে দিল্লি হরিয়ানা সীমানার বিভিন্ন এলাকায়। শুক্রবার দিল্লি ঢোকার জন্য প্রস্তুত তারাও। বিভিন্ন কৃষক সংগঠনের দিল্লি ঢোকার আর্জি করোনা মহামারীর দোহাই দিয়ে ইতিমধ্যে খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। দিল্লির পুলিশ কমিশনার SN শ্রীবাস্তব বলেছেন, করোনা ভাইরাসের নির্দেশিকার জন্য রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়। আমরা অনুরোধ খারিজ করেছি। দিল্লি সীমান্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লির সিংঘু সীমান্তে বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ছুড়েছে পুলিশ। দিল্লি বাহাদুরপুর হাইওয়েতে তিরতিকরি সীমান্তের কাছে লরি দিয়ে রাস্তা আটকে ছিল পুলিশ। বিক্ষোভরত কৃষকেরা ট্রাক্টর দিয়ে সেই লরি রাস্তা থেকে সরানোর চেষ্টা করে। পুলিশ বাধা দিলে হয় ধস্তাধস্তি। এরপরই জলকামান ও কাদানে গ্যাস চালায় পুলিশ। সেখানে কৃষকদের হঠাৎই লাঠিচার্জ করা হয়েছে। এই বিক্ষোভের জেরে দিল্লি গুরুগ্রামে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তায় গাড়ির উপর নজরদারি চালাচ্ছেন CRPF জওয়ানেরা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন সীমান্তবর্তী বিভিন্ন মেট্রো স্টেশনগুলো বন্ধ করে দিয়েছে। বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রকে আর্জি জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। দিল্লি যেতে শুক্রবারও পাঞ্জাবের সীমানা পেরিয়ে হরিয়ানায় ঢোকার চেষ্টা করেছে কৃষকেরা। হরিয়ানা পাঞ্জাব সীমানার আম্বালার কাছে সামুভূতে জড়ো হয়েছে প্রচুর সংখ্যক কৃষক। সেখানে কৃষকদের মিছিলে মহিলাদের উপস্থিতিও নজর কাড়ছে। এদিকে কৃষকদের বিক্ষোভকে সমর্থক জানাতে পানিপথে পৌঁছালেন কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা। মাথুরাতে যমুনা এক্সপ্রেসওয়ে অবরোধ কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি কৃষক নেতাদের। রামলীলা ময়দানে আলোচনার প্রস্তাব। 9টি স্টেডিয়ামকে অস্থায়ী জেলে রূপান্তরিত করার জন্য দিল্লি সরকারের কাছে অনুমতি চেয়েছিল দিল্লি পুলিশ। তা খারিজ করেছে দিল্লি সরকার। অ্যান্টিব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালালো রাশিয়া।
আঘাত হানতে পারে মহাকাশের উপগ্রহে। রাশিয়া সফলতার সঙ্গে একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে। পশ্চিমা গণমাধ্যম দাবি করছে যে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলোর উপগ্রহ ধ্বংস করতে সক্ষম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এরই মধ্যে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সে ব্যবহার শুরু হয়েছে। রাশিয়ার ফার্স্ট আর্মি অব স্পেশাল অ্যান্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স কমান্ডার্স লেফটেন্যান্ট জেনারেল আদ্রে দেমিন জানান, এই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমে ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে এবং পরীক্ষার সময় একই সঙ্গে তা কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। অন্য এক রিপোর্টে জানানো হয়েছে যে এই মিসাইল সিস্টেম ঘন্টায় 6,000 মাইল পথ পাড়ি দিতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।